আমার নাম উপেন্দ্র অবদার আমি একাত্তর সালে তখন আকাশবাণীর সংবাদ বিভাগে আমার দায়িত্ব ছিল সংবাদ বিচিত্রা এই সংবাদ বিচিত্রা তখন তো টেলিভিশন ছিল না খুবই জনপ্রিয়তা ছিল বিশেষ করে এপার বাংলা ওপার বাংলা দু বাংলার মানুষই এটা ছিল একটা ভিত্তিক কম্পোজিট প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন যে বিশেষ বিশেষ ঘটনা তা বাইরের থেকে রেকর্ড করে এনে তার থেকে সিলেক্ট করে এডিট করে কিছু ম্যাটেরিয়াল নিয়ে তারপরে একটা স্ক্রিপ্ট লিখে মানে লিঙ্কিং সেন্টেন্স দিয়ে তারপরে থার্ড টেপে এটা মিলিয়ে সংবাদভিত্তিক একটা প্রোগ্রাম যেত কাজেই সংবাদের জন্য কম্পোজিট সারাদিনের শেষে রাত্রে হতো ওটা আবার পরের দিন সকালে রিপিট হতো এর জনপ্রিয়তা ছিল খুবই সাংঘাতিক সোন মুজিবরের কন্ট্র সেই যে গানটা এত জনপ্রিয় হলো অংশমন রায়ের গাওয়া আর এটা লিখেছিলেন গৌরী গীতিকার গরিবসন্ন মজুমদার তো এই গানটা তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা ইতিহাস হয়ে গেছে কিন্তু এই গানটার পেছনেও আরেকটা ইতিহাস আছে সেটাও কিন্তু খুব এবং এ নিয়ে অনেক বিভ্রান্তি অনেক আমি জানি না অনেকে নানারকম স্টোরি এ নিয়ে আমাদের ওপারে লিখেছে আমি খুব অবাক হই ঘটনাটা হলো তখন কামরুল হাসান বলে আপনাদের বিখ্যাত শিল্পী আছে তখন তো বাংলাদেশ থেকে তখন তো দেশ স্বাধীন হয়নি তো দলে দলে মানুষ ওপারে যাচ্ছে আপনারা জানেন বিশেষ করে আমি তত তখন আমার কাজই ছিল প্রায় প্রতিদিনই আমাকে সে মানতে বা আরও কিছুটা বললে অনেক সময় ভেতরে নানারকমভাবে এইসব কাহিনি কারণ এইসব কাহিনি তাদের মুখ থেকে শোনবার জন্য ওপারের মানুষ খুব ব্যগ্র হয়ে থাকতো কাজে সেইখানে আমার দায়বদ্ধতা ছিল সারা সারাদিন পড়ে থাকতাম সন্ধ্যের সময় ফিরে স্টুডিওতে যেয়ে আমার রাত্রির জন্য লাইভ প্রোগ্রাম করতে হতো তো এই সময় যখনই যে যেত সেটি আমার কাছে খবর একদিন আমাদের দেবু মানে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ওর বাড়ি থেকে ফোন করলো যে তুই কি কামরুল হাসান সাহেব এসছে আমার বাড়িতে ইন্টারেস্টেড হবে নিশ্চয়ই আমি ছুটলাম টেপে গোটা নিয়ে ওখানে দেখি বসে আছে গৌরীদা গৌরীপ্রসন্ন মজুমদার ও আর একজন হল অংশমান রায় আর একজন আরেকজন একজন সঙ্গীত দীনেন্দ্র চৌধুরী তো তার ওর সঙ্গে কামরুল হাসান সাহেবের সঙ্গে আলাপ হলো আমি সাক্ষাৎকারটা নিলাম আমার প্রয়োজনে তারপর উঠে আসছি টেপটেগোড়ার নিয়ে তখন ওই গৌরীদা বললেন যে মুজিব সম্বন্ধে আমি একটা গান লিখেছি অংশ সুর করেছে ও একটু শোনাবে আপনাদের আমি বসে পড়লাম কারণ গান একটা আলাদা আকর্ষণ বিশেষ করে মুজিবের সম্বন্ধে আমি বসে পড়লাম আবার টেপ চালালাম তারপর ফিরে এলাম স্টুডিওতে ভাবছি ওই কামরুল হাসান এবং গানটা মিলিয়ে সংবাদ বিচেতা কীভাবে করা যায় অবশেষে শুনলাম ওপর থেকে আমাদের যে সংবাদ বিভাগের কর্তা উনি বললেন যে আজকে গতকাল যে মুজিব ভাষণ দিয়েছে সেই বিখ্যাত ভাষণ রক্ত যখন দিয়েছে এবার তো ওই গানটা তো ওই ভাষণটা তো সেদিন প্রচার হয়নি প্রচার করতে দেয়নি বোধ পরের দিন যে কোনো কারণে চাপেই হোক ওটা প্রচারিত হয়েছিল ঢাকা থেকে তা আমাদের ওখানে তো সবই রেকর্ড হতো সেইগুলো আবার আমরা খবরের জন্য তো ওই টেপটা আমাদের ওখানে মনিটরিং সার্ভিসে রেকর্ড হয়েছে তা আমাকে বলল যে ওখান থেকে বেশ কিছু যে একটা কাট ওখান থেকে সংবাদ বিচিত্রা যেহেতু এটি জনপ্রিয় অনুষ্ঠান এটা যেন দেওয়া হয় মনটা খারাপ হয়ে গেল স্বীকার করে নেওয়া ভালো যে একটা ভাবছিলাম আবার কি একটা ভাষণ ঠকাবো তো ফিরে স্টুডিওতে গেলাম সাত ইঞ্চি টেপ তখন এক ঘন্টার মতো ভাষণ ছিল তো স্টুডিওতে বসে শোনবার জন্য সিলেক্ট করবো বলে চালিয়ে দিলাম আমি জানি না এক ঘন্টা ধরে হয়েছে আমি এতটুকু কোনো টেপ থামাইনি তো আমিও মানে অভিভূত হয়ে শুনছি তখন তো আবেগের সময় আর যেহেতু আমি আগে পদ্মাপারের ছেলে বাংলাদেশের প্রতি আলাদা একটা ইয়ে ছিল জন্মভূমি তো ওই সময় ওই সমস্ত কারণে আমরা এসব বেশি বেশি একটু জড়িয়ে পড়েছিলাম আমি ভাবছিলাম যে এটা কী করবো আমি স্ক্রিপ্ট লেখবার কোনো দরকার নেই ভাবলাম কেননা বঙ্গবন্ধু মুজিব সেদিন যে ভাষণটা দিয়েছিলেন একটা সংগ্রামের ইতিহাস ভাষা আন্দোলন থেকে দিয়ে তিনি তার পরিণতি বলে এবং উনি অত বড়ো ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন আমার মনে হয় আপনাদের মনে আছে উনি এই ভাষণে বসছিলেন আমি যদি থাকবার না পারি তোমাদের যা কিছু যাবে পড়বে এতে এত মানে ভবিষ্যৎ দ্রষ্টা নেতার মতো কথা এবং তাই হয়েছিল তারপরেই তো উনি অ্যাডেস্টেড হয়ে করাচিত তিনি গেল অথচ বাংলাদেশের মানুষ তো আমি ভাবলাম স্ক্রিপ্ট লেখবার কোনো দরকার নেই আমি করলাম কি ওই অবশ্যমানে গরিদার গান একস্টেঞ্জা আর তারপরে ওই আমাদের মুজিবের ভাষণ এইভাবে পরপর প্রণমিট কম্পোজিট প্রোগ্রাম যেটা একাধিক ঘটনায় হয় এটা একটা ঘটনায় হয়েছিল ওই ইয়ের গান মুজিবের ভাষণ সিলেক্ট করে তো এইভাবেই সংবাদ বিচিত্রা সেদিন হয়েছিল এবং সাংঘাতিকভাবে ওটা মানুষকে এবার ওপার আলোড়িত করেছিল তার কারণ আমাদের উপরেও আলোড়িত হয়েছিল আমার বেশ মনে আছে পরের দিন স্টুডিওতে যাচ্ছি ওই স্টুডিওটা টেপটা কালেক্ট করবার জন্য ব্রডকাস্ট হয়ে গেছে আমাদের স্টেশন ডাইরেক্টর তখন উনি আবার একটা তখন বাংলাদেশের সম্বন্ধে কার্টুন বলে প্রোগ্রাম করতেন ছোট্ট দু তিন মিনিটের খুব জনপ্রিয় ছিল আসলে সেই সময়টা সবগুলো বিভাগই কিন্তু বাংলাদেশের শূন্য কিছু না কিছু করতো আমি একা নই সবাই একটা আলাদা আবেগে কলকাতা কেন্দ্র তো উনি হঠাৎ আমাকে প্রায় ধমক দিয়ে বললেন যে তুমি কি করেছো কালকে তো তোমায় মেমো দেবো আমি একটু খাব দেখলাম কেন প্রডিউসার হিসেবে আমাকে কখনই কেউ হস্তক্ষেপ করেনি এমন কি করলাম তা কয়েক সেকেন্ড তারপরেই বুকে জড়িয়ে ধরলেন তুমি কাল আমাকে কাঁদিয়েছো এই প্রোগ্রামটা শুনে বলল যে শুধু খারাপ কাজেই মেমো হয় জানো কিন্তু ভালো কাজেও মেমো দেওয়া যায় আধ ঘন্টার মধ্যে আমার মেমো পাঠিয়েছে অসু প্রশস্তি করে কথাটা ব্যক্তিগত কিন্তু বললাম এই জন্য যে আমাদের অধিকর্তা স্টেশন ডাইরেক্টর এমনভাবে জড়িয়ে পড়েছিলেন এই হলো গানটার ইতিহাস তারপর অনেকবার আমাকে দিতে হয়েছে কেননা ওই প্রথম যখন মুজিবনগরের সরকার হয় ওখানে আমি ছিলাম ওই প্রোগ্রামটাই ওনার ওটা শেষেও আর একবার দেওয়া হয়েছিলো এবং যেন ওখানে শ্রোতাদের চাপে আরও কয়েকবার ওটা ভাজাতে হয়েছিল দশ লক্ষ পনেরো লক্ষ বা পঞ্চাশ লক্ষ না এক কোটি শরণার্থী এবং তারা সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান অসংখ্য অসংখ্য অগণিত মানুষের অসহায়ভাবে কোনো স্বামীহারা স্ত্রী পুত্রহারা বৃদ্ধ পিতা একটা বুলেট বৃদ্ধ ছেলের কথা আমার মনে পড়ে তৎ তার যে ইয়াং যুবক ও বনগা হাসপাতালে গেল আমি তো ছুটে গেলাম তখনও সে তখন আমাকে বাঁচিয়ে তুলুন এই কথাটা বারে বারে বলছে আর মানে ওই বুলেট বিদ্যুত কাঁচাচ্ছে তারপরে ওই করতে ডাক্তার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু ও বলছে আমি আমাকে বাঁচিয়ে তুলুন আমি আমি ছাড়ব না আমি আমি ফিরে যাব বলতে বলতে ওখানেই শেষ হয়ে গেল আমার আজও সেগুলো বেশ মাথায় ইয়ে করে এরকম বহু বহু ঘটনা বহু চরিত্র আমার সময় সময় আবেগ তাড়িত হয়ে পড়ি আয়েশা বলে একটি মেয়ে আপনি জানেন বোধহয় যে এই আমাদের বাংলাদেশের মিশনের এটাও একটা ঘটনা আছে অসম্ভব আবেগের ঘটনা তো ওই হোসেন আলী ছিলেন তখন আপনাদের রাষ্ট্র উনি প্রথম কিন্তু ওই মুজিবনগরে বাংলাদেশ সরকার হওয়ার পর ওই প্রথম বলল উনি আনুগত্য প্রবেশ করলেন নতুন সরকার যখন অস্থায়ী সরকার হল সেইটি নিয়ে নিশ্চয়ই খবর আমি ছুটলাম আমি হোসেন আলী আমি পদ্মাপা ছেলে বলে উনি উনি বুকে জড়িয়ে ধরলেন তারপরেই আমি ইন্টারভিউ করছি কিন্তু পাশের ঘরে এক মহিলা অত্যন্ত উত্তেজনভাবে মানে কাঁদতে কাঁদতে সব এই এখানকার তার আগে ওই পঁচিশে মার্চের ঘটনা তো আমি তো বুঝলাম মিসেস আলী হবেন আমি বললাম যে হোসেন আমি ওনাকে রেকর্ড করতে পারি অন্য সময় হলে হয়তো উনি বলতেন না কিন্তু সঙ্গে সঙ্গে ডেকে নিলেন এবং সেই মিসেস আলীর যে ইয়ে উনি সেই দিন যে বিবরণী দিয়েছিলেন যে কিভাবে ওই ইউনিভার্সিটিতে একটা পর একটা ডেড বডি কীভাবে ইয়ে করেছে এবং অত্যন্ত এবং মাঝে মাঝে ভেঙে পড়ছিলেন তো সেইটা করে আমার বেশ মনে আছে উনি হঠাৎ শেষ দুটো লাইন শেষ করলেন যে আমি আর থাকতে পারলাম না আমি বাংলাদেশকে স্বাধীন বলে ডিক্লেয়ার করলাম স্টুডিওতে শুনে যে এডিট করতে যে আমি দেখছি এই কথাটা রয়েছে তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম কেননা এই একটা লাইন উনি তো স্বাধীনতা ঘোষণা করতে পারেন না কিন্তু এটা এমনভাবে আছে যে সমস্ত আবেগের সঙ্গে যে ওটা এডিট করবার কোনো সুযোগ নেই শেষকালে আমি ভাবলাম যে ঠিক আছে উনি তো এটা বলেছেন ডিক্লেয়ার করে দিলাম মানে বাংলাদেশের বা এপার বাংলার সব মুক্তিগামী মানুষের হয়ে এটা কথা বলেছেন এটা পাবলিক বুঝে নেবে টেকনিক্যালি এই ভুলের জন্য আমি উৎসব সেইভাবেই দিয়েছিলাম কিন্তু কেউ এবং এই ইয়েটা কিন্তু বাইরে এক্সটার্নাল সার্ভিসও পেয়েছিলো এবং এটাতে কিন্তু বিশ্ব আগে তো সমগ্র বিশ্বে তেমনভাবে সারা দেয়নি তো অনেক সাড়া ফেলেছিলো এইসব ছোটোখাটো ঘটনা এই যে ইন্টারভিউ নিয়েছিলাম তার বেশ কয়েকদিন পরেই মিসেজ আমায় ফোন করলেন যে আপনি শিগগির টেপসা লই আসুন আমি ছুটে গেলাম যে দেখি উনি বছর বারোর একটি মেয়ে কীরকম একটা উদ্ভ্রান্তির মতো তো আমি উনি বললেন যে এই পাক বাহিনীর একটা আরেকটি শিকার আমি টেপার্ড খুলে আমাদের তখন মিনি টেপ ছিল আর মাইক্রোফোনটা ছিল জার্ম্যান টেপ বড় আমি ওইটা খুলে ওইটা ধরে তোমার নাম কি করতে হঠাৎ আতঙ্কে মানে হাত ছিটিয়ে ওই মিসেস আলীর কাছে চলে গেলো আমি একটু অস ইয়ে ইয়ে অস্বস্তিতে পড়ে গেলাম উনি যে না ও এরকমই হয়ে গেছে মানে খানিকটা মানে বলবো খানিকটাও পাগলের মতো হয়ে গেছে তারপরে ওকে ওকে বোঝানো হলো আমি বোঝালাম যে তুমি ভারতে আছো কোন ভয় নেই তুমি বলো কি হয়েছিল ও যা বিবরণ দিল সে এখন আমার মনে আছে ও টেপটাও আছে যে সব বাবা মাকে কীভাবে ভালো খুঁচিয়ে খুঁচিয়ে তারপরে বললাম তোমার তুমি ভাসলে কী করে ও সারাদিন পাশে কচুরি পানা একটা ইয়েতে নাক টুকিচুকু ডুবেছিল সন্ধ্যের ইয়েতে কীভাবে ছুটতে ছুটতে কাদের সঙ্গে দলে দলে এখানে এসে পড়েছে সেই থেকে এত আতঙ্কিত যে সহজ স্বাভাবিক হচ্ছে না তা কিন্তু মজার ব্যাপার ওকে যখন অন্য একটা টপিক নিয়ে যাওয়ার স্বাভাবিক করার জন্য তুমি গান জানো ওর সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে গান মানে ধরে দিল আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি এবং দু লাইন গিয়ে তারপরে কিন্তু নিজের গলা ধরলো আমি আর পাচ্ছি না বলে কেঁদেই পড়ল আসলে এই ছোট ঘটনা কিন্তু বাংলাদেশের মানুষ বারো বছরের মেয়ে সে এইভাবে অত্যাচারিত হয়ে কীভাবে এই আবেগে স্বাধীনতা ইয়েতে ওর মধ্যে কীভাবে থেকে গেছিলো আমি অবাক হই আমার এটা হন করে এই জন্য যে ওই মেয়েটি সবাই তো ফেরে গেল অনেক ঘর পেল বাড়ি পেলো ওই মেয়েটির কেউ হলো সে তো কেউ হদেশ দিল না আমি জানি না আর এর সম্ভব নয় বোধ আয়েশা আয়েশা কিন্তু এলো না এই আয়েশার জন্য অনেকে আমার ফোন করেছিল আমাদের ওখানে এই ধরনের প্রোগ্রাম হলে ফোন ব্যাক করে মেয়েটিকে আমরা পেতে পারি মানে সেই সময় তো সেই খবর তো আমরা আর দিতে পারিনি আর আর আমিও জানি না এইভাবেই আয়েশা হয়তো হয়তো হারিয়ে গেছে বহু মানুষের মধ্যে আর আমার নিজের মনে হয় এই এতদিন বাদে আমার খুব মনে হয় বারে বারে মনে হয় যে আমি যে সীমান্ত এলাকায় দিনের পর দিন গেছি একটি বছর এই যে সংগ্রামের চলল এবং বা আমি বলেছি আগেই বাহানুর দীর্ঘদিন সংগ্রাম অনেক রক্ত অনেক ত্যাগ এই ক্যাম্পে যে এক কোটি লোক খুব ভালোভাবে তো রাখা যায়নি সম্ভব নয় যেসব সাহায্য প্রথম দিকে তো কেউ আসেনি কোনো সমর্থন ছিল না বিশ্ব বিশ্বের যে সাংবাদিক বা চেতনা যেটাকে বলো সেটাকে তো আগে আসেনি পরে ধীরে ধীরে এসেছে কিন্তু সেটা অপ্রতুল আমি বলবো এই যে এক কোটি লোক হিন্দু মুসলমান খ্রিস্টান সব একসঙ্গে ছিল এরকম একটা কষ্ট সেটা যেমন একদিক অপরদিকে আমি দেখেছি যে সেই সময় প্রত্যেকটি দিন একটা বাংলাদেশের সাংস্কৃতিক সন্ধ্যা কলকাতা এবং স্কুল ছাত্র ঘরের গৃহিণী বউ প্রচেসন নিয়ে আমাদের এগুলো কভার করতে হতো সোনার গয়না খুলে দিচ্ছেন সে একটা স্বতঃস্ফূর্ত একটা আবেগ বাঙালির একটা আবেগ বাঙালি তো আবেগপ্রবণ এইটা এক দেখুন যে ওখানেও কিন্তু খুব ভালো অবস্থা তখন ছিল না একাত্তর সালে রাজনৈতিকভাবে নয় অর্থনৈতিকভাবে টালমাটাল অবস্থা মানে ওখানকার সরকারের কিন্তু তবু এক কোটি লোককে কোনো কোনো দিন এই বিষয়ে কোনো বিক্ষোভ বা হয়নি কিন্তু এবং অপরদিকে এই যে এক কোটি লোক অত অসুবিধে প্রতিকূলতার মধ্যে কোনো দিন কোনো বিক্ষোভ বা কিছু হয়নি অসুবিধেই ছিল মানিয়ে নিয়েছেন পাক বেতার থেকে অনবরত প্রচার হচ্ছে যে পূর্ব পাকিস্তানে মানে লক্ষ লক্ষ শরণার্থী ওপার থেকে অত্যাচারিত হয়ে এবারে এসেছে তো আমরা তারপর এখান থেকে আছি আমরা সাংবাদিকরা গেছি ওই বনগাঁ সীমান্তে যেখান থেকে উর্ভেজিস ওরা এলো কিন্তু যে কোনো কারণেই হোক তার নেতা সেদিন উনি ফতোয়া একটা জারি করলেন যে সাংবাদিক আমাদের সঙ্গে ক্যাম্পে যাবে না তো যেহেতু কয়েকজন বোধ হয় ফটোগ্রাফার ছিলেন আর উনি বললেন যে আমি চারটের সময় এসে আমি সব বলবো কিন্তু আমার সঙ্গে কেউ যেতে পারবে না কিন্তু আমি যেহেতু তখন আকাশবাণীতে এবং এটা সরকারি আর আমি বললাম টেপ রেকর্ডার আমার তো এখানে বসে লাভ নেই উনি কী কথা বলেন ডাক্তার ওরা স্পেশালি অফিসার ওদের ইয়ে নিয়ে আমাকে অ্যালাউ করল তা আমি সেই সময় ক্যাম্পে যেয়ে এইগুলো ওদের সঙ্গে ধীরে ধীরে বিভিন্ন ক্যাম্প আর ওখানে গিয়ে একটা খুবই ইয়ে বেদনার মতন প্রত্যেকটি ক্যাম্পে এরকম ভেঙে পড়ছে ওরাও খানিকটা মুক্ত হয়ে গেছে হঠাৎ দেখি ওই লিডারের সঙ্গে সঙ্গে ঘটছে আর আমিও দেখছি আমার ভূমিকাটা বেতার সাংবাদিকতা না হয় আর আমি একটা ইন্টারপ্রেটার হয়ে গেছি এই জন্য দু একজন অফিসার ছিল ওই পশ্চিমবঙ্গ সরকারের বোধ তো মুশকিল হচ্ছে কি এই যে যারা ক্যাম্পের ছিল তো সাধারণত গ্রামে আমাদের গ্রামের ইয়ে তো এরা যা বলছে কান্নাকাটি সবই ওরা মুক্ত হচ্ছে কিন্তু কি বলছে তো আর যারা সঙ্গে ছিলেন তারা তো এই দেশের ভাষা ততটা রপ্ত নয় তা আমি পূর্ব বাংলার ছেলে আমি তো সব জানি আমি ওদের ইন্টারপ্রিটেশন করে হয়তো বলে বোঝাচ্ছি তারপরে দেখে গেলাম আমার সাংবাদিকতা মাথায় উঠেছে আমি ইন্টারপ্রেটার হয়ে গেছি তা আমার মনে আছে একজন বিড়িড় করে বলছে যে ওই রিডার যে ইটস জেনোসাইড জেনোসাইড আমি আর ইয়ে করতে পারলাম না আমি চালিয়ে দিলাম চালিয়ে দিয়ে প্রশ্ন করলাম উনি বললেন যে ওই ইন্টারভিউতে বলছিল এটা কিছু এইগুলো সহ্য করা যায় এটা ওই জেনোসাইড এটা একটা জাতিকে ধ্বংস করবার একটা ষড়যন্ত্র তো সঙ্গে সঙ্গে আমি প্রশ্নটা ছুড়লাম আপনি ওপারে কি দেখে এলেন খানিক্ষণ কয়েক চুপ করে থেকে হঠাৎ বলল গম্ভীরভাবে এ পিউ স্ট্রে ডে কতগুলো যাই হোক আমি ওদের এর সঙ্গে আমি তোর গুটিয়ে চলে এলাম আমার কাজ হয়ে গেল তার কারণ আমি আর চারটের সময় যে মিট সেটার জন্য অপেক্ষা করেনি আমি ছুটে এলাম এসে রাত্রি সংবাদবিধিত ইউজ করাই হয়েছিল এক্সটার্নাল সার্ভিস এইটা পাঠিয়ে দিলাম এইটা বাইরে প্রচুর ইয়ে হয়েছিলাম তাতে করে ওদের যে এই যে অপপ্রচার মানে সেই ঝুড়ি থেকে বেড়াল বেরিয়ে গেল এইটা কিন্তু পরে আমি শুনেছিলাম সাংবাদিক যে ওরা সম্মেলন করলো বা সাংবাদিক মিশল চারটের সময় তখন কিন্তু রকম খোলামেলা করেনি এটা নিশ্চয়ই তোমরা আরও ভালো বুঝবে কারণ স্পন্টেনিয়াস এফেক্ট সেই ইয়ের মাথায় তখন দেখে যা বলেছিল পরে তাকে অভ্যাসানোর কারণে ডেকে ডেকে পড়তে হয় আসলে সংবাদ বিচেতার সাফল্য বা জনপ্রিয়তার কারণ ওইটাই যশোর যখন ফল করল যশোর ক্যান্টনমেন্ট তখন তো যুদ্ধ চলছে তখন কয়েকজন বিদেশি সাংবাদিক দিয়ে আমাকে আসতে হয়েছিল। আমি নিয়ে এসছিল একজন যশোর কান্টনমেন্টের কামান্ডের নিচে ইন্টারভিউ করেছিলাম একজন ফাদার ছিলেন কিন্তু সবচেয়ে যেটা আমাকে অবাক করেছিল ওই দিন ওই যে একটা আর্মির গাড়ি যাচ্ছে আর সাধারণ মানুষ দু পাগলের মতো ছুটছে পেছনে একবার হাত ছোবার জন্য তারপরে সেই যে জনতা এবং ওই রকম উদ্দাল উত্তাল উচ্ছ্বাস উন্মাদনা সারা যশোর এ ভাবা যায় না কেননা এর পেছনে আমি অবাক হয়ে পেললাম হাজার হোক ভারতীয় প্রতিবেশী হোক বন্ধুক একটা বিদেশি এভাবে মানে ভারতীয় সেনাদের ওইভাবে অভিনন্দন পরবর্তীকালে আমি যখন আরও ইয়ে দূরদর্শনে ছিলাম তখন প্রোগ্রাম করেছিলাম ওই সেই সব অফিসারদের ধরেছিলাম তারাও কিন্তু খুব আমি তার মধ্যে দু একজন ছিল ইস্টবেঙ্গলের তারাও সেইভাবেই বলতেন যাই হোক সেই দিন যেভাবে সাধারণ মানুষ একজন ওই বাহিনীকে মানে একটুখানি ছয় পাবার জন্য আমাকে মুভ করেছিল যে এটা বিরল ঘটনা একটি ছেলে বারো বছর ছেলে কিছুই বলতে পারছে না শুধু জয় মুজিব জয় বাংলা এই করে এমন চিৎকার করে সঙ্গে সঙ্গে আমাদের যাচ্ছে মাইকে আমি ওটাই বোধহয় এক মিনিট দিয়েছিলাম মানে আর পেছনে মানুষের চিৎকার তো সেসব ঘটনা ছোট কিন্তু অনেক নাড়া দিয়ে যায় কেউ বলেন যে হয়তো যে বাংলাদেশ এমনি মুক্তিযোদ্ধাদের কাছে হতো হ্যাঁ ওরা লজ্জায় হয়তো মুক্তিযোদ্ধা কাছে ভারতীয় বাহিনীকে আত্মগ্রহণ করে সব কথা মাঝে মাঝে প্রশ্ন করে আপনার কি মত আমি বলি এসব যুদ্ধ বিষাদের জন্য থাক না আমার নিজের ধারণা যে ভারতীয় বাহিনী আর এই যে কত একাত্তর হাজার না কত যে নিয়াজি করলো এবং আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা বিশাল আধুনিক বাহিনী তা একে এভাবে পর্যদস্ত করা খুব সহজ হতো না যদি না বাংলার মুক্তিযোদ্ধা এরকম আমার বাংলাদেশের নদী নালায় ঘেরা পথ দেখাতো অন্তত এখানে এসে ভারতীয় বাহিনী যতই ইয়ে হোক হতো না আবার ঠিক তেমনি মুক্তিযোদ্ধাটির পক্ষে তো এইসব আধুনিক অস্ত্র শস্ত্র না কাজেই এটাকে ওভাবে বিচার করা ঠিক নয় আর কি দরকার কি থাক না যুদ্ধ বিশ্বদ আমরা তো দেখেছি যে এই ভারতীয় সেনা আর মুক্তিযোদ্ধাদের মিলিত রথ রক্তস্রোতে একটা অদ্ভুত মৈত্রীবন্ধন হয়েছে সেই রক্তস্রোত দেখে যেটা মিসেস হোসেন আলী একবার বলেছিলেন তার ভাষণে তো সেই মৈত্রীবন্ধন এটা তো আমাদের কাছে বড় পাওয়া আমরা আশা করব এই বন্ধন যে মৈত্রীবন্ধন সেদিন আমরা দেখেছি আবার সৌভক হয়েছে আমরা হারিয়ে যাব কিন্তু ইতিহাস থাকবে আগামী প্রজন্মের কাছে আমার আবেদন যে এই মৈত্রীবন্ধন যেন চিরদিন অটুট থাকে যেভাবে স্বাধীনতার সূর্যকে আমরা কাঁধে কাঁধ মিলে সংগ্রাম করে চিনিয়ে এনেছি আমি আশা করব আমার আশা ভবিষ্যতেও সুখ ও সমৃদ্ধির পথে আমরা হাতে হাতে কাঁধে কাঁধ মিলিয়ে সেইভাবে কাজ করে এগিয়ে যাব। পেশাগত জীবনে অনেক ঘটনা আছে কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে উজ্জ্বলতম অধ্যায় বলে মনে করি কাজে এখান থেকে একটা স্বীকৃতি আমার জন্মভূমি থেকে এটা এই সরকার দিয়েছে এটা তো আমার কাছে আরও বেশি জন্য অনেক সময় খুব অস্বস্তির অনেকেই প্রশ্ন করে এপারে ওপারে দুবেলাই যে কি হলো এই যে এত করে আমি বলি সেখানে বলি যে কিছু হবার জন্য আমরা করিনি আমি যদি সব কিছু বাঙালি আপেক্ষে ছেড়েও দিই মানবতার একটা জয় পতাকাকে একটা আদর্শকে তুলে ধরবার জন্য যে একটা মুক্তিকামী এরকম একটা জাতি যাদের শেষ করে দেওয়ার নিশ্চিহ্ন করে দেবার একটা ষড়যন্ত্র তার বিরুদ্ধে তো সেই খাত সেই ক্ষেত্রে আমরা সফল আমরা সেই জারের পতাকে তুলে ধরতে সাহায্য করেছি আর কি চাই